হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমী ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে ঘরে তৈরি পারফেক্ট মেয়োনিজের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর তার সাথে শেয়ার করব কিভাবে কম খরচে একেবারে পারফেক্ট মেয়োনিজ তৈরি করা যায়। দেখুন, কনসেন্ট্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। এটা কিন্তু বাজারে অনেক দামে বিক্রি করা হয়, কিন্তু এটা বানানো খুবই সহজ, যেটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। মেয়োনিজ মেনলি ইউজ করা হয় ব্রেডে বা স্যান্ডউইচে, এটা কিন্তু তাই খুব দরকারি একটা জিনিস। তাই ঘরে যদি আপনারা স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন, তাহলে এর বিকল্প আর কী বা হতে পারে। এছাড়া এই ভিডিওতে থাকছে এই মেয়োনিজ সংরক্ষণ করার জন্য বেশ কিছু টিপস, তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। রেসিপিটা শুরু করার আগে বলে দিচ্ছি, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক মেয়োনিজ তৈরি করার ফুল পদ্ধতিটা। মেয়োনিজ তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দুখানা ডিম ফেটিয়ে নিচ্ছি। দুখানা ডিম নিয়ে নিলাম, এরপর এর মধ্যে যা সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, নুনের পরিমাণটা হচ্ছে 1/4 টিস্পুনের মতো দিয়ে দেব। জাস্ট 1/4 টিস্পুনের মতো একটুখানি চিনি, এখানে কিন্তু আমি ফ্লেভারটা খুবই অল্প দিচ্ছি, অর্থাৎ মাইল্ড দিচ্ছি, কারণ মেয়োনিজে ফ্লেভার মাইল্ড থাকে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার, এরপর দিয়ে দেব লেবুর রস। এখানে অবশ্যই পাতিলেবুর রস ইউজ করেছি, এখানে 2 টিস্পুন মতো পাতিলেবুর রস ইউজ করলাম। পাতিলেবুর রস দেওয়ার একটা কারণ আছে, কারণ এটা সংরক্ষণ করার জন্য আর ফ্লেভারটাও যেহেতু ভালো আনার জন্য পাতিলেবুর রসটা ইউজ করা হয়। এরপর দিয়ে দেব 1 টিস্পুনের মতো ভিনিগার, ভিনিগারটাও অবশ্যই দিতে হবে কারণ এটা সংরক্ষণ করার জন্য। এরপর এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, এই রিফাইন্ড অয়েলের থেকে কিছুটা দিয়ে দেবো। এখানে 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি, অয়েলটা কিন্তু পুরো একেবারে দেব না, এটাকে আমি 4-5 বারে ভাগ করে দেব। প্রথমে অল্প একটুখানি দিয়ে দিলাম, অল্প একটুখানি দিয়ে মিক্সির যে ঢাকাটা থাকে সেটা আটকে দিলাম, এরপর এটাকে ব্লেন্ড করে নেব জাস্ট 20 সেকেন্ডের মতো। দেখুন, 20 সেকেন্ড পর ফিরে এলাম, ডিমের মিক্সচারটা এমন হয়ে গেছে দেখতে। এরপর এর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করব, তবে পুরোটা তেল অ্যাড করব না, সেকেন্ড স্টেপে যেইটুকুনি জাস্ট অল্প একটুখানি তেল অ্যাড করব কাপের থেকে। তেল দেওয়ার পর আবারও সেমভাবে এটাকে বিট করে নিতে হবে 20 সেকেন্ডের জন্য। এইভাবে বারবার করে স্টেপ ওয়াইজ কিন্তু এটা তৈরি করতে হবে। দেখুন, এটা লাস্ট স্টেপ, লাস্ট স্টেপে দেখুন অনেকটা ফোমি মিক্সচার চলে এসছে আর কনসেন্ট্রেশনটা অনেকটা চলে এসছে। এরপর লাস্ট পর্যায়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আবারও 20 সেকেন্ডের মতো বিট করে নেব। আর এভাবেই বারবার করে তেল দিতে দিতে আর বিট করতে করতে কিন্তু আমাদের মেয়োনিজটা রেডি হবে। এইভাবে কিন্তু আমি 4 বারে তেলটা মিশিয়েছি। দেখুন, এখন পারফেক্ট মেয়োনিজ তৈরি হয়ে গেছে, আর মেয়োনিজের কনসেন্ট্রেশনটা দেখুন কতটা ফোমি আর পারফেক্ট হয়েছে। আপনাদের চামচে করে তুলেও দেখিয়ে দিচ্ছি, পুরো একদম দোকানের মতোই হয়েছে। তাহলে দেখলে নি তো, কয়েকটা স্টেপ খুব ইজিভাবে ফলো করলে তৈরি হয়ে যায় দোকানের মতো একদম পারফেক্ট মেয়োনিজ। আর দেখতেই পাচ্ছেন কনসেন্ট্রেশনটা একদম পারফেক্ট হয়েছে। চাইলে হাত দিয়েও চেষ্টা করে দেখতে পারেন, অর্থাৎ হাত দিয়েও দেখে নিতে পারেন যে কনসেন্ট্রেশনটা পারফেক্ট হয়েছে কি না, অর্থাৎ ক্রিমি হয়েছে কি না। এরপর আসি সংরক্ষণের কথায়। এইখানে সংরক্ষণ করাটা খুবই সহজ একটা ব্যাপার। একটা নর্মাল এয়ারটাইট কন্টেনারে মেয়োনিজটা ভরে আপনি ফ্রিজে 4-5 দিন মতো সংরক্ষণ করতে পারেন। খুবই সাধারণ একটা জিনিস, তবে 4-5 দিনের বেশি সংরক্ষণ না করাই ভালো, কারণ এখানে প্রিজারভেটিভস বলতে শুধুমাত্র লেবুর রস এবং ভিনিগার। সুতরাং 4-5 দিনের বেশি সংরক্ষণ করবেন না। আশা করি আমার এই ভিডিও আপনাদের সবার খুব ভালো লেগেছে। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।